স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফাইল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু একদিনে রেকর্ড বাষট্টি জন ভর্তি নোয়াখালীতে হত্যা মাদক সহ বারো মামলার আসামি অস্ত্র সহ গ্রেপ্তার নাটোরে করোনা ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু কমেনি করোনা সংক্রমণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও তেরো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ছিল বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ নিয়ে গেল একুশ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন দুইশো জন রোগী আর গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও বাষট্টি জন রোগী সোমবার দুপুরে সব তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজ তিনি বলেন রোববার সকাল ছটা থেকে সোমবার সকাল ছটার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান এদের মধ্যে চারজন পুরুষ ও নয় জন নারী রয়েছেন মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন চাঁপাই নবাবগঞ্জের ছয় নাটোরের তিন এবং নওগাঁও একজন এক রয়েছেন স্বামী মিয়াজদানী জানান নতুন করে ভর্তি বাষট্টি জনের মধ্যে রাজশাহীর পঁয়তাল্লিশ জন চাঁপাই নবাবগঞ্জের নয় নাটোরের তিন নওগাঁয়ের তিন পাবনার একজন ও জয়পুরহাটের একজন রয়েছেন আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চৌত্রিশ জন রোগী সোমবার সকাল পর্যন্ত তিনশো নয় বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন চারশো দুইজন এর মধ্যে রাজশাহীতে দুশো চৌষট্টি জন চাঁপাই নবগঞ্জে সত্তর নওগাঁয় উনত্রিশ পাবনায় পাঁচজন কুষ্টিয়ার দুইজন এবং চুয়াডাঙ্গার দুইজন রয়েছেন এছাড়াও আইসিউতে ভর্তি আছেন ১৯ জন রোগী তিনি জানান বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে করোনা রোগীদের জায়গা দেওয়া সম্ভব না হওয়ায় ছেচল্লিশ বেডের আরও একটি সাধারণ ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হচ্ছে তিনি জানান আক্রান্তদের অধিকাংশই গ্রামের সেখানে সংক্রমণের হার পঞ্চাশ থেকে ষাট শতাংশ তিনি বলেন এখনই সম্মিলিত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে আমরা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিনাতি পাঠ করছি এবং আমার মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি আপনারা জানেন যে গতকালকে আমাদের রুগী ছিল তিনশো সাতাত্তর জন আজকে চারশো দুই জন গত চব্বিশ ঘন্টায় রুগী ভর্তি হয়েছে বাষট্টি জন এ পর্যন্ত ভর্তি রুগী চব্বিশ ঘন্টায় ভর্তি রুগীর সংখ্যা এটাই হাইয়েস্ট এই চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ১৩ জন এর মধ্যে পজিটিভ এবং উপসর্গ নিয়ে মারা গেছে সাতজন যারা মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর তিনজন ৬ জন, নওগাঁ একজন এবং নাটোর তিনজন নোয়াখালীর চাটখিলে হত্যা মাদক সহ বারোটি মামলার আসামি ফজলুর রহমান মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান আটক করা হয় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ তাকে উপজেলার নোয়াখালা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত ফজরুর রহমান উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শিকদার বাড়ির মাহমুদুল্লাহ ওরফে সাম মিয়ার ছেলে পুলিশ জানায় মধু এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান জিসানের অন্যতম সহযোগী ছিল চারটি হত্যা চারটি মাদক মামলা সহ মোট বারোটি মামলার আসামি এছাড়াও কয়েকটি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামিষে দীর্ঘদিন থেকে আত্মগোপনে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল গোপন সংবাদে চাটখিল থানার উপপরিদর্শক কৃষ্ণকুমার দাস তাকে গ্রেপ্তার করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরেকটি মামলা দায়ের প্রস্তুতি চলছে সোমবার দুপুরের দিকে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় নাটোর ও সিংরা পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউনের ষষ্ঠ দিন অতিক্রান্ত হতে চললেও কমেনি করোনা সংক্রমণ গেল চব্বিশ ঘন্টায় নাটোরে করোনা সহ উপসর্গে তিনজন মারা গেছেন গত রবিবার চব্বিশ ঘন্টায় চারশো জনের নমুনা পরীক্ষা করে একশো পঁয়তাল্লিশ জনের সংক্রমণ পাওয়া যায় সংক্রমণের হার ছিল তেত্রিশ দশমিক আট শূন্য শতাংশ মৃতদের মধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বালিতিতা গ্রামের জামাত দফাদার করোনা এবং অপর দুইজন নাটোর সদর হাসপাতালও বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন অপরদিকে সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মতে গত চব্বিশ ঘন্টায় জিন এক্সপার্ট ও অ্যান্টিজেন টেস্টে দুইশো তেত্রিশ জনের নমুনা পরীক্ষা করে সাতাত্তর জনের করোনা পজিটিভ পাওয়া গেছে সংক্রমণের হার তেত্রিশ দশমিক শূন্য চার শতাংশ জেলায় মোট আক্রান্ত দুই হাজার জন এদিকে নাটোর ও সিংরা পৌর এলাকায় করোনা রোধে জেলা প্রশাসন ঘোষিত দুদফায় চোদ্দ দিনের কঠোর লকডাউনের আজ তেরোতম দিন প্রতিদিনের মতো আজ সোমবারও সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর অবস্থান নিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল সীমিত করার কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও একশো চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে শনাক্তের হার শতকরা তেইশ দশমিক চার দুই শতাংশ এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ছাড়ালো দশ হাজার দুইশো জনে যার মধ্যে মারা গেছেন একশো জন রোগী এদিকে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চোদ্দ হাজার সাতশো টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সোমবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইত্তেখার তিনি জানান গত চব্বিশ ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে চারশো চুয়াল্লিশটি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে সদরে একান্ন হাতিয়ায় এক বেগমগঞ্জে তেইশ সোনাইমুড়িতে তিন চাটখিলে তিন সেনবাগে তিন নোয়াখালীতে নয় ও কপিরহাট উপজেলায় এগারো জন রোগী রয়েছেন জেলায় মোট সুস্থ হয়েছেন সাত হাজার দুইশো বারো শনাক্ত বিবেচনায় সুস্থতার হার দুই চার শতাংশ আইসোলেশনে রয়েছেন দুই হাজার নয়শো ছাব্বিশ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন চৌষট্টি জন রোগী এদিকে নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন কার্যকর করতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমান আদালত শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট রোববার সকাল থেকে রাত পর্যন্ত লকডাউনকৃত এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় চোদ্দটি মামলায় এগারো হাজার সাতশো টাকা অর্থদণ্ড করা হয়েছে নোয়াখালী পৌরসভায় কঠোরভাবে চলছে লকডাউন বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে নওগাঁ জেলায় গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি জনে এদিকে নতুন দুশো একচল্লিশ নমুনার বিপরীতে চুয়ান্ন জনের করোনা শনাক্ত হয়েছে এতে জেলায় মোট শনাক্ত তিন হাজার ছয়শো জন এছাড়াও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় দুশো চল্লিশ জনের বিপরীতে তিপ্পান্ন জন এবং আরটিপিসিআর থেকে একজনের নমুনার বিপরীতে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ নওগাঁ জেলা সিভিল সার্জন ডাক্তারি এম আবু হানিফ জানান নতুন শনাক্তের হার বাইশ দশমিক চার শতাংশ গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলার নিয়ামতপুর উপজেলার দুই জনের এবং মহাদেবপুর উপজেলার একজনের মৃত্যু হওয়ায় জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি জনে করোনার সংক্রমণ রোধে চলতি মাসের তিন জুন থেকে নওগাঁ জেলায় তিনটি উপজেলায় সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয় এই লকডাউন শেষে পরে পুরো জেলায় বিশেষ বিধি বিধিনিষেধ আরোপ করা হয় করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁও এখনও এই বিশেষ বিধিনিষেধ চলমান রয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ